প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমরা সমাধান করব তৃতীয় শ্রেণীর ইংরেজি বাইর কাজ 15, অর্থাৎ হোমওয়ার্ক 15। বন্ধুরা, আজকে আমাদেরকে বাইর কাজ দিয়েছে ইউনিট 8 লেসন 1-2, আর ফেজ নং হলো 16, অর্থাৎ 16 নাম্বার ফেজ থেকে আজকে আমাদেরকে বাইর কাজ দিয়েছে। দেখো, আমাদেরকে বলেছে সে কাউন্ট অ্যান্ড রাইট দ্য নাম্বারস, অর্থাৎ সংখ্যাগুলো বলো, গণনা করো এবং লেখো। অর্থাৎ আমাদেরকে তিনটি কথা বলেছে, এক বলো, দ্বিতীয় হলো গণনা করো, আমাদেরকে গণনা করতে বলেছে, তৃতীয় হলো আমাদেরকে লিখতে বলেছে। চলো বন্ধুরা, কিভাবে আনসার করতে হবে দেখে নিই। দেখো বন্ধুরা, আমি আনসার লিখে দিয়েছি, তোমরাও তোমাদের প্রশ্নের ভিতরে আনসার লিখে দিতে পারবে, আর চাইলে তোমরা আলাদা লিখতে পারো। তবে আমি যেভাবে আনসার দিয়েছি ঘরের ভিতরে, তোমরা এভাবে প্রশ্নের ভিতরে ঘরের ভিতরে দিয়ে দিতে পারো। দেখো, আমাদেরকে এখানে বলেছে সংখ্যাগুলো বলতে, এরপরে গণনা করতে, এরপরে লিখতে। আমরা প্রথমে বলি 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। আবার বলো 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। অর্থাৎ বন্ধুরা, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, এগুলোকে আমরা বলবো কি, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। এখন আমরা নিচে দেখো, আমাদের এখানে ছবি আছে, অতগুলো অনেকগুলো ছবি আছে, অর্থাৎ টমেটো আছে, এরপর আমাদের ডিম আছে, এরপরে ফিনচিল আছে ইত্যাদি। এখনগুলো আমরা পিক দেখবো, আমরা ওখানে ওই সংখ্যাটা বসিয়ে দেবো। যেমন দেখো, প্রথমত আমরা 10টা 10টা করে 20টি পিনচিল দেখতেছি, তাই আমরা এখানে ঘরের ভিতরে দেখো 20 দিব। এরপর দেখো 11টি আছে পিনচিল, অর্থাৎ 5, 5, 10, আর একটা বাড়তি আছে দেখো ডান দিকে, এরপর টোটাল 11টি, তাই আমরা 11 দিব। এভাবে করে আমরা 15, 14, 17, 18, এরপরে 13, এরপরে 19, 12, 16, দেখো সর্বশ্রেষ্ঠ হলো 16। এভাবে করে আমরা এখানে যেখানে যেই পিক, যতগুলো পিক আছে, আমরা অতগুলো ওই জায়গার মধ্যে সংখ্যাটা বসিয়ে দিব, আনসার হয়ে যাবে। আর তোমরা যদি চাও আলাদা লিখতে খাতার মধ্যে, তাহলে লিখতে পারবে, তোমরা 11, 12, 13, 14 দিয়ে লিখতে পারবে। তবে সবচেয়ে সুন্দর হবে তোমাদের প্রশ্নের ভিতরেই, যে ঘর আমাদের জন্য দিয়েছে, ঘরের ভিতরে তোমরা সংখ্যা গণনা করে লিখে দাও।